আমাদের দুই সতিনের ছোট্ট সংসারটা এখন আর আমাদের তিনজনের নেই, এখন আমরা অনেক বড় ফ্যামিলি। অলরেডি তো বাসায় আমরা অনেকজন থাকি, তোমরা জানো অনেক মানুষের দায়িত্ব আমাদের মাথায়। এই অল্প বয়সে আমরা খুবই সামান্য মানুষ, ছোট মানুষ, এর মধ্যে অনেক মানুষের দায়িত্ব নিয়ে ফেলছি। ইনশাল্লাহ আল্লাহ ভরসা, যতদিন আল্লাহ সামর্থ্য দিবে মানুষের জন্য করে যাব। তোমরা আমাদের জন্য দোয়া করবা, আমরা যেন সবাইকে নিয়ে ভালো থাকতে পারি। গতকালকে ভিডিওতে সবাই দেখছো যে আমরা হচ্ছে রনি ভাইয়ের ফ্যামিলির দায়িত্বটা নিছি। তো এটাই ভাবতেছি যে আসলে মানুষের জীবন কেমন, দেখো যখন মানুষটা পৃথিবীতে ছিল তার মাথায় কত টেনশন ছিল, ঋণের বোঝা ছিল, সংসারের একটা চাপ ছিল, সন্তানের একটা চাপ, বউয়ের একটা চাপ, যে সব দায়িত্ব তাকে পালন করতে হবে। কিন্তু যখন মানুষটা পৃথিবীতে চলে গেল, ঠিকই আল্লাহ এমন ব্যবস্থা করলো আমরা ওদের দায়িত্ব নিয়ে নিলাম, কিন্তু মানুষটা আর দেখে যেতে পারলো না। আমরা সবাই এই আফসোসটাই করছি যে যে মানুষটা এত ভালোবাসছে আমাদেরকে, সে মানুষটা আমাদেরকে দেখে যেতে পারে নাই যে আমরা এক হয়েছি তার ফ্যামিলির সাথে, আমাদের এত ভালো সম্পর্ক। অনেক নিতে চাইছে ভাইয়া তার বাসায়, আসলে সময় পায় নাই সেরকম। আমরাও অনেক আনতে বলছি, ভাবিকে নিয়ে আমাদের বাসায় আসতে বলছি, এই সোমবারে হচ্ছে নিয়ে আসার কথা ছিল আমাদের বাসায়, যে তাদেরকে হচ্ছে আমাদের বাসায় সোমবার নিয়ে আসবে, কিন্তু সে সোমবার আস্তে আস্তে সেই পৃথিবীতে আর নাই। সেটা বলেই হচ্ছে সবাই অনেক কান্নাকাটি করতেছিল সেদিন ওই বাসায়। সারাদিন নাকি যে আমাদের কথাই বলতো, আমাদের নিয়ে ঘুরছে, কি করছে না করছে এগুলো নিয়েই নাকি কথা বলতো, আর আমাদের সাথে যতক্ষণ থাকতো তার ছেলেদের নিয়ে, তার ওয়াইফকে নিয়েই কথা বলতো আমাদের সাথে। তো সেটাই বলি যে আসলে ভালো মানুষ সবসময়ই ভালো, প্রত্যেকের সাথেই ভালো ব্যবহার করে, প্রত্যেকেই ভালোবাসে। তার বউ কান্না করে আর হচ্ছে বলে যে আমার স্বামীর প্রতি আমার কোনো আক্ষেপ নাই, আমাকে এত ভালোবাসছে, এত ভালোবাসছে, অনেক ভালোবাসা দিছে, অনেক যত্ন করছে, হয়তো বড় অনেক কোটি কোটি টাকা ছিল না, কিন্তু খুব ভালোবাসা পাইছে আমি, আমার কোনো আফসোস নাই। তো সেটাই বলবো, আসলে মানুষ মরণশীল, প্রত্যেকটা মানুষের মরে যাওয়ার পর মানুষের ব্যবহারটাই ঠিক থাকে। তো সবাই সবার সাথে ভালো আচরণ করবা, তোমরা সবাই সবাইকে ভালোবাসবা, কেউ কারো মনে কষ্ট দিবা না। দেখো আজকে মরে গেলে কালকে দুই দিন, হয়তোবা আপন মানুষের কিছুদিন শোক থাকবে, কিন্তু একটা সময় সবাই শোকটা কাটায় উঠবে। বিশ্বাস করবা না, রনি ভাইয়ের ওয়াইফের দিকে যতবার তাকাইছি আমি, মানুষটা এত ইনোসেন্ট, এত মায়াবী চেহারা, চেহারা ভর্তি মায়া, এত অসহায় লাগছে যে ইস, যে একটা মানুষের যাই হোক সব থেকে শেষ ভরসা হাজবেন্ড আছে, তাই না? যে আমরা যাই হোক না কেন আমাদের হাজবেন্ড আছে, অসুস্থ হাজবেন্ড সব কিছু বলবে, করবে, সব দায়িত্ব পালন করবে, পাশাপাশি তো আমরা যতটুকু চেষ্টা করি ততটুকু সাপোর্ট দেই। জানো ভালো করে যে তোমাদের ভাইয়া বিজনেস করে, পাশাপাশি আমরা ভ্লগিং করি, সো ভ্লগিংয়ের টাকা তোমাদের ভাইয়া তেমন নেয় না, এটা আমাদের দুই বউয়েরই, তারপরেও যখন কখনো লাগলে আমরা হেল্প করি। আর এখন হচ্ছে একটা সংসার থেকে আরেকটা সংসার চালানো কিন্তু অনেকই কঠিন মধ্যবিত্তদের ক্ষেত্রে, কিন্তু অনেকটা তোমাদের ভরসায় তাদের দায়িত্ব আমরা নিছি, যেহেতু আমাদের ব্লগিংয়ের থেকেও ইনকাম হয়। তো সেখান থেকে যদি মানুষটার জন্য, তাদের জন্য কিছু করতে পারি, সেটাই অনেক কিছু। তো তোমরা প্লিজ সবাই আমাদেরকে সাপোর্ট করবা, যাতে আমরা সব সময় তাদের পাশে থাকতে পারি। যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর ফেসবুক পেজটা ঠিক হয়ে, মানে ফেসবুক ঠিক হয়ে গেলে সবাই হচ্ছে ফেসবুক পেজটা ফলো করে দিবা, যারা এখনও ফলো করো নাই। আর ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। তো এটাই অনেক বড় একটা ভরসা পাইছি যে হচ্ছে তোমরা পাশে আসো, আল্লাহ তো আছেই, তারপরে তোমরাও পাশে আসো ইনশাল্লাহ। দায়িত্ব নিয়ে ফেলছি, এখন আল্লাহ ভরসা, বাকিটা আমি জানি সব কিছু ঠিকঠাকই হবে। তো এখানে হচ্ছে, এটা হচ্ছে শুক্রবারের ভ্লগ, তো সবাইকে জুম্মা মোবারক। তোমাদের ভাইয়া হচ্ছে একদম নামাজ শেষ করে হচ্ছে ইরফানকে নিয়ে বাজারে চলে গেছিল স্ট্যান্ডে, যেহেতু অনেকদিন হচ্ছে কারফিউর জন্য বের হতে পারে নাই, তাই হচ্ছে বের হয়ে ফ্রুটস কিনে নিয়ে আসছে অনেক কিছু, সেগুলো সব কিছু আমাদের সাথে দেখাচ্ছে। যে তোমাদের ভাইয়া সবসময় যাই বাজার করুক, টুকিটাকি সব কিছু এনে বাসার সবাইকে একসাথে বসে তারপর দেখাতে পছন্দ করে। অনেকেই হচ্ছে কমেন্ট করে জানতে চাও যে আপু তোমার বেবি শাওয়ার এখনও কেন করতেছো না, বেবি শাওয়ার করার সময় তো পার হয়ে যাচ্ছে। তো বেবি শাওয়ারটা সবাই হচ্ছে 7 মাসেই করে, কিন্তু আমরা
করিনি, কারণ হচ্ছে ঠিক যেই টাইমে বেবি শাওয়ার করার কথা ছিল, আমাদের প্ল্যান ছিল, সেই টাইমে বাংলাদেশের অবস্থা তেমন একটা ভালো ছিল না প্রথমত, এটা দ্বিতীয়ত হচ্ছে রনি ভাইয়াকে আমরা হারায় ফেলছি। আর আসলে তোমাদেরকে এটা বলে বুঝাইতে পারবো না যে তাকে হারানোর পরে কতটা কষ্ট পাইছি বা এখনও প্রতি মুহূর্তে কতটা কষ্ট পাচ্ছি, যার জন্য চেষ্টা করতেছি যে সে যাতে আল্লাহর কাছে থেকে দেখতে পারে যে তার ফ্যামিলির জন্য আমরা কিছু করতে পারতেছি, হোক না সেটা সামান্য কিছু, তো সে ততটুকুই চেষ্টা করতেছি। তো এই জন্যই হচ্ছে বেবি শাওয়ারটা করি নাই, আর বেবি শাওয়ার করার মনও নাই। আমার এবার একটু অন্যরকম ইচ্ছা ছিল যে আমি আমার বেবি শাওয়ারটা অন্যভাবে করব, মানে হচ্ছে আমাদের সব কিছু লিস্ট করা। তোমরা জানি না বিশ্বাস করবো কি না যে 100 মানুষের অ্যারেঞ্জমেন্ট করা, কিন্তু কোনোটাই হচ্ছে আমাদের আত্মীয় স্বজনদেরকে নিয়ে না, এটা হচ্ছে সম্পূর্ণই যারা হচ্ছে সুবিধা বঞ্চিত মানুষ, যারা রাস্তায় থাকে, যারা হচ্ছে ধরো ভিক্ষা করে, তারপর হচ্ছে এই যে ব্রিজের উপরে থাকে অসহায় বাচ্চারা, ওদেরকে হচ্ছে খাবার দিব, বাবুর্চির সাথেও কথা বলা, আমাদের সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা। জাস্ট তখনই দেশের পরিস্থিতি খারাপ ছিল, রনি ভাইয়াকে নিয়ে কত প্ল্যান করছি যে ভাইয়ার রিক্সা করে হচ্ছে এভাবে এভাবে খাবার দিব, ভাইয়াও বলছে যে আসলে ভাবি আপনার মন মানসিকতা অন্যরকম, আপনি সব থেকে আলাদা, তো আমি বেবি শাওয়ারটা আমি অন্যরকম করার চিন্তাভাবনা করছিলাম। এর মধ্যে হচ্ছে রনি ভাইয়াকে হারাই ফেলি, তাই আর সেরকম মন মানসিকতা ছিল না যে বেবি শাওয়ার করবো, কারণ যে কোনো একটা প্রোগ্রাম করা কিন্তু একটা আনন্দের ব্যাপার, সেই আনন্দটাই আসলে মনের মধ্যে ছিল না, যার জন্য আর করি নাই। আর এখন পুরো প্ল্যানটাই চেঞ্জ করে ফেলছি, কারণ হচ্ছে ভাবিকে বাসা নিয়ে দিতে হবে, অলরেডি বাসা খুঁজতে বসছি, সেই বাসায় তার আগের বাসা থেকে সব মালামাল নিয়ে আসতে হবে, তারপর হচ্ছে বাজার করা থেকে শুরু করে সব কিছু, তার ইচ অ্যান্ড এভরিথিং দায়িত্ব আমরা নিছি ইনশাআল্লাহ, তো যার জন্য এখন আর বাড়তি খরচ করা যাবে না, এখন যাই করব তাদের জন্য করব, তাদের ফ্যামিলির জন্য করব। তো যার জন্য হচ্ছে বেবি শাওয়ারটা আমরা হচ্ছে ওইভাবে করাটা স্কিপ করতেছি, জানি না হয়তো বা ছোট করে ভাবিদেরকে নিয়ে কিছু একটা করলেও করতে পারি, আর না করলে তো নাই, আল্লাহ ভরসা। আমার আমি মনে করি যে এই মুহূর্তে বেবি শাওয়ার প্রোগ্রাম করার থেকে আমার তাদের পাশে দাঁড়ানোটা অনেক বেশি দরকার, অনেক বেশি জরুরি। তো সবাই তোমরা দোয়া করবা যাতে সুন্দর একটা বাসা তাদের জন্য হচ্ছে পেয়ে যাই, সেখানে বাবু দুইটাকে নিয়ে থাকতে পারে, আর আমরা হচ্ছে সব সময় তাদেরকে দেখাশোনা করতে পারি, সাপোর্ট করতে পারি, পাশে থাকতে পারি, সন্তান দুইটাকে যাতে মানুষের মতো মানুষ করতে পারি, সেটা মনে করবা। আমরা মনে করতেছি এখন থেকে রনি ভাইয়ের ছেলে না, ওরা আমাদের ছেলে, একজনকে তো অলরেডি মেয়ে জামাই বানায় ফেলছি আমি ইনশাআল্লাহ মনে মনে, বাকিটা আল্লাহর ইচ্ছা। তো অবশ্যই তোমরা দোয়া করবা যাতে সব স্বপ্ন পূরণ হয়, তাদের পাশে থাকতে পারি। সব কিছু মিলিয়ে এ মাসে এতটা প্রেশার নিতে হতো না যদি একটা জিনিস না হইতো, তোমাদের সাথে তো আমরা বলছি যে তোমাদের ভাই এই মাসে অনেক বড় সড়ো একটা সারপ্রাইজ দিবে, মানে আমরা সবাই তোমাদেরকে একটা বড় সড়ো সারপ্রাইজ দিব, তো সেটার প্রসেসিং যেহেতু হয়ে গেছে অলরেডি 50% 80% বলতে পারো, যার জন্য হচ্ছে এখন অন্য কিছু করতে পারতেছি না, নয়তো কোনো প্রবলেম হইতো না। যাই হোক, ইচ্ছা আছে যখন হচ্ছে আখির বেবি শাওয়ার করব তখন ওইভাবেই করব যে 100 মানুষের অ্যারেঞ্জমেন্ট করে তারপরে হচ্ছে খাবার নিয়ে আমরা সবার মাঝখানে এক বেলা হলেও ভালো মন্দ খাওয়ার সুযোগ করে দিব, এটাই ইচ্ছা আছে। তো তোমরা দোয়া করো যাতে তখন ইচ্ছাটা পূরণ করতে পারি, এখন পূরণ না করলেও আমি মনে করি এখন এই 100 মানুষকে খাবার দেওয়ার থেকে আমার এতিম বাচ্চা দুইটার পাশে দাঁড়ানো, অসহায় ভাবিটার পাশে দাঁড়ানো অনেক বেশি দরকার, অনেক বেশি জরুরি। তো এটা তোমরা একটু কমেন্ট করে জানাও যে আমি সঠিক সিদ্ধান্ত নিছি কি না। আর হচ্ছে অবশ্যই অবশ্যই সবাই আমাদের পাশে থাকবা, আমাদের জন্য দোয়া করবা, আর হচ্ছে বাবু দুটার জন্য দোয়া করবা, ওদের বাবাকে হারাইছে আসলে, ওরা এখন বুঝতেছে না কি হারাইছে, ওদের বুঝতে বুঝতে অনেক সময় লাগবে, তারপরেও যাতে সেই অভাবটা আমরা পূরণ করতে পারি, ওর বাবার দায়িত্ব যাতে আমরা সবাই পালন করতে পারি, এতটুকুই বলবো। তোমরা শুধু দোয়া করো আর ওরা দুজন যেন মানুষের মতো মানুষ হয়, অনেক বড় হইতে পারে, সেটাই বলবো। তো দেখতে দেখতে আজকে ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছি, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো, আর আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।